আজ আপনাদের একটি হৃদয় শীতল করা কোরিয়ান ভালোবাসার গল্প শোনাবো, যার নাম টিউন ইন ফর লাভ। ভালোবাসার মানুষটাকে কতবার হারিয়ে ফেলা যায় আর প্রকৃতি তাকে কতবার ফিরিয়ে দেয়, যে আপনার সে কি সারা জীবনে আপনারই, অনেক প্রশ্নের উত্তর আছে এই ভালোবাসার গল্পে। ইয়ারফোন লাগিয়ে চুপচাপ একা একা বসে এই মুভিটি দেখার অনুরোধ করছি, কারণ আবারও বলছি মুভিটি আপনার হৃদয়কে শীতল করে দিবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। 1994 সালের সুন্দর একটি সকাল, রেডিওতে একটি প্রোগ্রাম চলছিল আর ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছিল। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিসো। মিসো একটি হাই স্কুলে পড়ে আর পাশাপাশি ওর বাবা মায়ের রেখে যাওয়া বেকারি শপটার দেখাশোনা করে। প্রতিদিনের মতো আজও মিসো সবকিছু গোছগাছ করছিল দোকানটাকে ওপেন করার জন্য। ঠিক তখনই আমরা বাইরে একটি স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে দেখতে পাই। ছেলেটি দোকানের মধ্যে ঢোকে, তখন মিসো তাকে বলে, দোকান তো এখনো ভালোভাবে ওপেন হয়নি, আপনার কি জরুরি কিছু প্রয়োজন? ছেলেটি উত্তরে বলে, আমার টফু দরকার। টফু হচ্ছে একটি কোরিয়ান খাবার। মিসো একটু খোঁজাখুঁজি করে জানায় তাদের দোকানে এখন টফু নেই। মিসো তখন ওই ছেলেটিকে একটি দোকান দেখিয়ে দেয় যে দোকানে গেলে সে টফু পাবে। ছেলেটি বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই রেডিওতে একজন বিখ্যাত আর্জের কণ্ঠ ভেসে আসে। আর্জের নাম ছিল ইউএল। সকালের এই প্রোগ্রামটি ছিল ভালোবাসার মানুষদের জন্য, যেখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষের নাম বলতো আর তাকে কোনো গান উৎসর্গ করত। ছেলেটি বাইরে এসে আকাশের দিক তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নেয়। এরই মধ্যে দোকানে হিয়ঞ্জন নামক এই মহিলাটি চলে আসে। ইনি মিসোর বড় বোনের মতো। মিসোর বাবা মা পিছিয়ে থাকা অবস্থায় উনি এখানে কাজ করতেন আর এখন মিসোর সকল খেয়াল রাখেন তিনি। মিসো হিয়ঞ্জোকে ছেলেটির কথা বলে। হিয়ঞ্জো ছেলেটিকে দেখা মাত্রই বলে, ওকে আমি চিনি, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এই কথাগুলো যখন হচ্ছিল ততক্ষণে ছেলেটি টোফু কিনে ব্যাক করছিল। দোকানের সামনে পার্ট টাইম চাকরির জন্য একটি নোটিশ ঝুলানো ছিল, এই দোকানে কাজ করার জন্য একজন লোক প্রয়োজন। ছেলেটি হাঁটতে হাঁটতে একটি মাঠের কিনারা এসে দাঁড়ায় আর নিচের দিকে তাকিয়ে অন্যদের খেলা দেখছিল। এই ছেলেটির ভালো নাম ছিল হিয়নু। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা আমরা ছেলেটিকে সেই রেস্টুরেন্টেই দেখতে পাই। সে এখানে এসেছে একটি কাজের জন্য, কারণ সকালবেলা সে ওই নোটিশটি দেখেছিল। হিয়ঞ্জন নামক সেই মহিলাটি হিয়নুকে জিজ্ঞেস করে, তুমি তো একজন স্টুডেন্ট, এখানে কাজ কিভাবে করবে? ছেলেটি হিয়ঞ্জকে উত্তর দেয়, আমি স্টুডেন্ট ছিলাম, এখন আর নেই। এরই মাঝে ছেলেটি নিজ থেকেই কাজ করছিল। আমি শুনেছি তুমি জেল থেকে বের হয়েছো, তুমি জেলে কেন গিয়েছিলে? ছেলেটি উত্তর দেয়, এ বিষয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এখানে কাজই করতে চাচ্ছি। মিসো আর হিয়ঞ্জোর ছেলেটিকে পছন্দ হয়, তাই তারা ছেলেটিকে কাজে রেখে দেয়। পরদিন থেকে শুরু হয় মিসো বেকারিতে এই ছেলেটির নতুন কর্মজীবন। প্রথম দিন থেকেই হিয়ঞ্জো ছেলেটিকে টফু বলে ডাকে, কারণ ছেলেটির টফু অনেক পছন্দ ছিল। হিয়ঞ্জো তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, আচ্ছা টফু, তোমার জেলের জীবনের গল্প আমাদের শোনাও না। কিন্তু হিয়ন নামক ছেলেটি চুপ করেই থাকে। তখন হিয়ঞ্জন নামক মহিলাটি তাকে বলে, আচ্ছা তোমার কষ্ট লাগলে বলার দরকার নেই। হিয়ন কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর সে নিজ থেকেই বলতে শুরু করে, প্রত্যেকদিন সকাল 9টায় আমাদেরকে খাবার আনতে যেতে হতো। রেডিওতে তখন সংবাদ চলতো, বসে বসে সেই সংবাদ শুনতাম। খাবার শেষ হয়ে যেত আর রেডিও সংবাদও শেষ হতো, আর তখন বুঝে যেতাম 9:50 বাজে। প্রত্যেক দিনই একই রুটিন। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করতাম যেন এই জেল থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই। তো কোনো কিছুই ঘটতো না, তাই একসময় দোয়া করতে শুরু করলাম, যেদিন জেল থেকে বের হব তারপর যেন আমার সাথে নতুন কিছু ঘটে। জেল থেকে মুক্তির পর গতকাল সকালবেলা যখন এই দোকান থেকে বের হচ্ছিলাম, তখন রেডিওতে প্রতিদিন শোনা সংবাদ শেষে নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তাই এই ভেবে আমার খুশি লাগছিল যে আমার দোয়া কবুল হয়েছে, আমি জেল থেকে বের হওয়ার পর আমার জীবনে নতুন কিছু ঘটেছে। তখন মিসো বলে, এই জন্যই গতকাল তুমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলে। ছেলেটি বলে, হ্যাঁ, এরপর থেকে হিয়ন নামক ছেলেটির দিন ভালোই কাটছিল। সে ধীরে ধীরে বেকারি সকল কাজ শিখছিল। হিয়ন দেখতে সুন্দর ছিল, তাই স্কুল পড়ুয়া মেয়েরা বারবার আসত ওই বেকারিতে শুধুমাত্র তারই জন্য। আর এই বিষয়টা যখন মিসো লক্ষ্য করে, সে মনে মনে অনেক চলতে থাকে। সে ওই মেয়েদেরকে একটি ঝাড়ি দিয়ে দেয়। এভাবেই এই বেকারিতে চলতে থাকে এই তিনজন মানুষের জীবন। তারা এখন অনেকটা পরিবারের মতো, কিন্তু হিয়ন এখনো মিসোকে ম্যাম বলে, কারণ সে তো দোকানের মালিক। তাই মিসো তাকে বলে, তুমি আর আমি একই বয়সী, আমাকে ম্যাম না ডাকলেও হবে। এভাবেই কেটে যায় একটি বছর। ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস উপলক্ষে তারা বেকারিটি খুব সুন্দর করে সাজায়। পরদিন সকালবেলা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার মিসোদের বেকারির সামনে নতুন একটি অ্যাপার্টমেন্টের কাজের জন্য আসে। ওই ওয়ার্কারদের মধ্যে একজন হিয়নকে দেখতে পায়। ওয়ার্কারটি ওই বেকারির মধ্যে ঢোকে। ওয়ার্কারকে দেখা মাত্র হিয়ন তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? ওয়ার্কারটি কিছু খাবার অর্ডার দেয় আর সে পাশের একটি টেবিলে বসে। আমরা তার কথায় বুঝতে পারি হিয়ন আর এই ওয়ার্কারটি একসাথেই জেলে ছিল। ধীরে ধীরে ওখানে আরো কিছু ওয়ার্কার আসে আর এরা সবাই হিয়নের সাথে জেলে ছিল। হিয়ন ছাড়া ওখানে সবাই একদম আড্ডায় মেতে ওঠে, ঠিক জেলখানার ভেতরের মতো করে। কিন্তু হিয়ন চুপচাপই দাঁড়িয়ে ছিল। আড্ডাটা ধীরে ধীরে সহ্যের বাইরে চলে যাচ্ছিল। তখন হিয়ঞ্জন নামক সেই মহিলা এসে তাদেরকে তাদের টাকা ফিরিয়ে দেয় আর তাদেরকে বের হয়ে
যেতে বলে। ছেলেগুলো কিছুটা অপমানিত হয় আর ওখান থেকে বেরিয়ে যায়। হিয়ন তখন হিয়ঞ্জন নামক ওই মহিলার কাছে এসে ধীর গলায় বলে, বেতন থেকে আমাকে কিছু টাকা অগ্রিম দেওয়া যায়? মহিলাটি তখন কিছু টাকা বের করে হিয়নের হাতে দেয়। হিয়ন টাকাগুলো নেয় আর তাকে বলে, ওই ছেলেগুলো হয়তো ম্যানার্স জানে না, কিন্তু ওরা মানুষ হিসেবে খারাপ না। হিয়ন টাকাগুলো নিয়ে তার বন্ধুদের সাথে করে চলে যায়। মিসো তখন হিয়ঞ্জকে জিজ্ঞেস করে, ও কি আর ফিরে আসবে? হিয়ঞ্জন নামক মহিলাটি উত্তর দেয়, হয়তো না, তবে ও অনেক ভালো ছিল। এদিকে হিয়ন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে, তারা অনেক ড্রিঙ্কস করে। হঠাৎ করে হিয়নের তার অতীতের কথা মনে পড়ে যায়, যে কারণে সে জেলে গিয়েছিল। হিয়নরা বন্ধুরা মিলে স্কুল মাঠে খেলছিল, কিন্তু খেলার এক পর্যায়ে হিয়নের হাত ফসকে তার বন্ধু নিচে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। সবাই দোষ দিতে থাকে হিয়নের, কিন্তু হিয়নের আসলে কোনো দোষ ছিল না। হিয়ন এই কথাগুলো মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে মিসো বেকারির দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে হিয়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু হিয়ন ফিরে আসেনি। এভাবেই কেটে গিয়েছিল 2 বছর। মিসোর পড়াশোনা শেষে বেকারিটিকে বন্ধ ঘোষণা করা হয়েছিল 1997 সালের সুন্দর একটি সকাল। মিসোর তখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আজ তার কলেজ থেকে 2 চাকরির অফার তাকে করা হচ্ছে। একটি হচ্ছে ফুল টাইম চাকরি, যেটা একটি নিউজ এডিটিং কোম্পানিতে, বেতনও অনেক ভালো। আর দ্বিতীয় অফারটি হচ্ছে সেই ইউহেল নামক আরজের রেডিও শোতে, যে রেডিওর ভালোবাসার শোর প্রথম দিনে মিসো আর হিয়নেরও প্রথম পরিচয় হয়েছিল। যদিও ওই রেডিও শোটা মিসোর অনেক পছন্দের ছিল, কিন্তু তারপরও সে ওই ফুল টাইম চাকরিটাই বেছে নেয়, অর্থাৎ নিউজ এডিটিং এর। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই, সে এখন একটা ইন্টারন্যাশনাল লজিস্টিক কোম্পানিতে চাকরি করে। সে তার দৈনন্দিন কাজগুলোই করছিল। অন্যদিকে হিয়ঞ্জন নামক সেই মহিলাটি নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছে। মিসো সেই রেস্টুরেন্টে আসে তাকে চাকরি পাবার সুখবরটা দিতে, কারণ মিসোর আপন বলতে তো ইনি রয়েছেন। আর মিসোর পড়াশোনার জন্য এই মহিলা অনেক কষ্ট করেছেন। রাতের বেলা মিসো তাদের সেই পুরনো বেকারের সামনে এসে দাঁড়ায়। সে বেকারের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা আমি চাকরি পেয়েছি, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই শখের মিসো বেকারিকে আমি কোনো একদিন আবার চালু করব। তখনই হঠাৎ করে পিছন থেকে কেউ মিসো বলে ডাক দেয়। মিসো ঘুরে তাকায়। মিসো প্রথমে চিনতে পারে না, কিন্তু হঠাৎই সে জোরে বলে ওঠে, হিয়ন তুমি এখানে কি করছো? সেই দিনের পর আজ প্রথম মিসো আর হিয়নের দেখা হলো। হিয়ন মিসোকে বলে, আমি একটু ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, তুমি প্লিজ এখানে আমার জন্য অপেক্ষা করো। মিসো অপেক্ষা করতে থাকে আর হিয়ন কিছুক্ষণের মধ্যে ফিরে আসে। হিয়ন দৌড়ে এসেছে, তাই সে হাঁপাচ্ছিল। মিসো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? হিয়ন বলে, ভালো আছি। মিসো তখন তাকে বলে, হিয়ঞ্জ তোমাকে অনেক মিস করে, সে এখন নতুন একটা রেস্টুরেন্টও দিয়েছে। হিয়ন তখন বলে, আমিও তাকে অনেক মিস করেছি, তোমাকেও মিস করেছি। তখন মিসো বলে, তাহলে চলো কাল আমরা হিয়ঞ্জের রেস্টুরেন্টে যাই। তখন হিয়ন কিছুটা চুপ করে থাকে আর সে ধীর গলায় বলে, আমি কাল সকালে মিলিটারিতে চলে যাব, আমার সেখানে চাকরি হয়েছে। মিসো বুঝতে পারে হিয়নের হাতে খুব বেশি সময় নেই, শুধু এই রাতটাই হিয়ন এই শহরে আছে। তারা দুজন হাঁটছিল আর অনেক গল্প করছিল। কখন যে মিসো তার বাসার সামনে চলে এসেছে তা সে বুঝতেই পারেনি। তারা দুজন দুজনের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল এই দুজন মানুষের কেউই এখন চাচ্ছে না তাদের বিদায়টা এখনই হোক। মিসো উপরে উঠে যায় আর হিয়নও বাড়ির পথে পা বাড়ায়। ঠিক তখনই মিসো হিয়নকে ডাক দেয় আর হিয়নকে তার পাশে নিয়ে আসে। মিসো পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে আর হিয়নকে সে বলে, বলো তোমার পাসওয়ার্ড কি? হিয়ন বলে, আমি জানি না। মিসো তাকে বলে, আমি সবকিছুর পাসওয়ার্ডই আমার স্কুল আইডি দেই, আর আমার স্কুল আইডি তো তুমি জানো। মিসো আর হিয়ন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তারা দুজন ধীর গলায় গল্প করছিল। মিসো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি ওই দিন আর কেন ফিরে আসোনি? হিয়ন তাকে বলে, ওই দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষে বাড়ি ফেরার পথে এক মাতাল লোকের সাথে আমার ক্যাঞ্চাম হয়ে যায় আর আমাকে আবার সেই জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলে বসে তোমাদের কথা অনেক মনে পড়েছে, আর যখন জেল থেকে বের হই লজ্জায় আমি তোমাদের সামনে আর আসিনি। হিয়ন ঘুমিয়ে যায়। মিসো তার কম্পিউটারটি ওপেন করে, সে হিয়নের জন্য একটি ইমেল অ্যাড্রেস খোলে। পরদিন কাকডাকা ভোরে হিয়ন যখন বেরিয়ে যাচ্ছিল, মিসো তখন তাকে তার ইমেল অ্যাড্রেসটি দেয় আর তাকে বলে, তুমি সুযোগ পেলে ইমেল থেকে আমাকে ইমেল করবে, আমি তোমার ইমেলের অপেক্ষা করব। আমি প্রত্যেকদিন তোমাকে অনেকগুলো ইমেল করব, তুমি যখন সুযোগ পাবে তখন সব ইমেলের উত্তর আমাকে দিবে। হিয়নের এবার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। মিসো তাকে প্রচন্ড শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এই দুজন মানুষ এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। মিসো তার নতুন কাজে যোগ দেয় আর হিয়ন রওনা হয়ে যায় তার মিলিটারি ক্যাম্পের দিকে। কিন্তু হিয়ন যখন সেই কাগজটি খোলে সে দেখতে পায় সেখানে শুধু ইমেল আইডিটি লেখা, কিন্তু কোনো পাসওয়ার্ড লেখা ছিল না। এদিকে মিসোরও এতক্ষণে মনে পড়ে গিয়েছে, আরে সে তো ইমেল আইডিটি দিয়েছে কিন্তু পাসওয়ার্ড তো আর দেয়নি। মিসো পুরো পাগলের মতো হয়ে যায়, সে কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু তারপরও মিসো হিয়নকে প্রত্যেক দিন মেইল লিখেই যেত। মিসো সারাদিন যা যা করত, হিয়নের প্রতি যা যা প্রশ্ন থাকতো সবকিছুই সে হিয়নকে লিখে জানাতো। সে জানে যে এই মেইলের কোনো উত্তর আসবে না, তার
তারপরও সে লিখে যেত। মিসো সেই রেডিও স্টেশনেও একটি বার্তা পাঠিয়েছিল, যেটা তার আর হিয়নের পছন্দের অনুষ্ঠান ছিল, সেই ভালোবাসার মানুষদের জন্য অনুষ্ঠান। সেখানে মিসো লিখেছিল, টফু, ইমেলের পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুল আইডি। মিসোর বিশ্বাস ছিল টফু অর্থাৎ হিয়ন যেখানেই থাকুক না কেন, সে হয়তো রেডিওতে এখনো এই অনুষ্ঠানটি শোনে। এভাবেই কেটে যায় আরো তিনটি বছর। সাল 2000, সুন্দর একটি সকাল, আমরা হিয়নকে দেখতে পাই। সে সেই মিসো বেকারির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেখানে সেই বেকারিটি নেই। এদিকে মিসোর এত বছরের অভ্যাসটা এখনো যায়নি, সে প্রতিদিনই ইমেল চেক করে। আজও সে তার ইমেল অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু এটা সে কি দেখছে? হিয়ন তাকে মেইল করেছে। মিসোর হাত পা কাঁপছে, তার চোখে পানি চলে এসেছে। হিয়ন তাকে মেইলে লিখেছে, তুমি ভাবছো আমি তোমার পাসওয়ার্ড কিভাবে খুঁজে পেয়েছি? তোমাকে আমি খুঁজতে তোমার সেই পুরনো বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি শহর ছেড়ে চলে গিয়েছিলে। বাসাটা টুলের টাঙানো ছিল, আমি তোমার ওই বাসাটাই ভাড়া নিয়েছি। মালিকের কাছ থেকে যখন তোমার দরজার পাসওয়ার্ড নিচ্ছিলাম, তখন আমার পাসওয়ার্ড দেখে মনে পড়ে যায়, তুমি তোমার সকল পাসওয়ার্ড তো তোমার স্টুডেন্ট আইডি দাও। আর সাথে সাথেই আমি যে একটি কম্পিউটার দোকানে ঢুকি আর সেখান থেকে মেইল লগ ইন করার চেষ্টা করি, আর ফাইনালি আমি ইমেলে লগ ইন করতে পারি। সেখানে তোমার হাজার হাজার ইমেল ছিল, আমি এত খুশি হয়েছিলাম তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মিসো ইমেল পড়ছিল আর তার দুচোখ পানিতে টলটল করছিল। এভাবে শুরু হয় তাদের নতুন করে ইমেলে কথা বলা। এই দুটো মানুষ আবারও তাদের দুজনকে খুঁজে পায়। ইয়ন মিলিটারি সার্ভিস শেষ করে এসে একটি জিমে চাকরি নিয়েছিল। ইমেলে সে মিসোকে তার ফোন নাম্বার দেয়, আর মিসো ফোন নাম্বার পাওয়ার সাথে সাথেই দৌড়ে এসে সে হিয়নকে কল দেয়। এই দুজন মানুষ কতটা দিন পর তাদের কণ্ঠস্বর শুনছে। তারা দুজনে অনেক খুশি ছিল, কিন্তু মিসোকে তার বস ডাক দেয়। তখন মিসো হিয়নকে বলে, আমি আজ সন্ধ্যে 6:30 তোমাকে কল দিব, তুমি আমার ফোনের অপেক্ষা করো। মিসো ফোনটা রেখে দেয়। এদিকে হিয়ন আজ অনেকটা দিন পর মন খুলে হাসছে। ওই দিন 6:30 মিসো ঠিকই হিয়নকে কল দিয়েছিল। হিয়নের ফোনে শুধু রিং বেজেই যাচ্ছিল, কিন্তু সেই ফোন তোলার কোনো মানুষ সেখানে ছিল না। আসলে ওই দিন হিয়ন সহ জিমের সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কারণ ওই জিমের মালিক একটি প্রতারণা করেছিল। হিয়নকে থানা থেকে তার সেই বন্ধুরাই ছাড়িয়েছিল। হিয়নের সকল কথাই মিসোকে জানাতে চেয়েছিল, কিন্তু তারা সাহস হয়নি। সে আবারও মিসোকে মেইল করে, আর সেখানে লেখা ছিল, আমি কেন এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি, প্লিজ তার কোনো কারণ জানতে চেও না। তুমি শুধু এইটুকু ভেবো না যে আমি ইচ্ছে করে তোমাকে মেইল দেইনি, কারণ একটি কথা তুমি সবসময় মাথায় রাখবে, তুমি আমার হাসির একমাত্র কারণ। কিন্তু মিসো ওই দিন অনেক কষ্ট পেয়েছিল। সে অনেক দিন অপেক্ষা করেছিল শুধুমাত্র হিয়নের একটি মেইলের জন্য। কিন্তু মিসো তো কিছুই জানে না যে হিয়নের সাথে আসলে কি হয়েছে, তাই মিসো হিয়নকে কিছুটা ভুল বোঝে। মিসো অনেকটা অভিমান নিয়ে হিয়নকে লিখে, আমরা দুজন দুজনের সাথে আবার ওই দিন কথা বলবো যেদিন আমাদের কারো জীবনে ভালো কিছু ঘটবে, এর আগ পর্যন্ত আমরা কেউ কাউকে কোনো মেইল দিব না। এই শেষ মেইলটি লেখার সময় মিসো প্রচন্ড কাঁদছিল। আর এভাবেই কেটে যায় আরো 5টি বছর। 2005 সালের সুন্দর একটি সকাল, সকালবেলা রেডিওতে সেই প্রোগ্রামটি চলছিল। মিসো তার অফিসে বসে সেই প্রোগ্রামটি শুনছিল। মিসোর অফিসের এই নতুন বস মিসোকে অনেক পছন্দ করে। ওই দিন মিসোদের অফিসের উপরতলায় নতুন একটি ফিল্ম মেকিং কোম্পানি এসেছে, তারা মালামাল উঠাচ্ছিল। ওই দিন সন্ধ্যেবেলা মিসোর বস মিসোকে একটি সারপ্রাইজ দেয়, মিসোর একটি নতুন বই প্রকাশ করে। মিসো তো অনেক খুশি হয়, আর মিসোর বস মিসোকে সবসময় এভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। পরদিন সকালবেলা মিসো তার অফিসে কাজ করছিল, কিন্তু হঠাৎই মিসোর চোখ তার দরজার দিকে যায়। দরজার ওপাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে, এটা হিয়ন ছিল। উপরের তলে যে নতুন অফিস এসেছে, হিয়ন এখন ওখানেই চাকরি করে। কতটা বছর পর এই দুজন মানুষের আবারও দেখা হলো। হিয়ন মিসোকে তার বাসায় যাওয়ার জন্য অনুরোধ করে। তারা দুজন মিলে হিয়নের বাসায় চলে আসে, যেটা কিনা আগে মিসোর বাসা ছিল। এ বাসার সবকিছুই মিসোর পরিচিত, আর এখানেই তো এই মানুষ দুটোর শেষ দেখা হয়েছিল। আজ অনেকগুলো বছর পর আবারও সেই একই জায়গা, একই সময়, তারা দুজন ঠিক আগের মতো করেই সময় কাটায়। তারা অনেক মজা করতে থাকে। পরদিন মিসো তার অফিস থেকে 3 দিনের ছুটি নেয়। তারা দুজন সময়গুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন সত্যিকারের লাভ বার্ড। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এরা কিন্তু এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। পরদিন তারা দুজন মিলে সেই হিয়নজো নামক মহিলার রেস্টুরেন্টে যায়। হিয়নজো অনেক দিন পর হিয়নকে দেখে একদম অবাক হয়ে যায়। সে তো একদম চিনতেই পারছিল না। এরপরে 3 জন মানুষ একটি সুন্দর সময় কাটায়, ঠিক সেই মিসো বেকারি
ঘড়ির মতো করে। মানুষের জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? যাই হোক, একদিন মিশর মেইলে তার বান্ধবীর একটি মেইল আসে। তাদের একজন পার্ট টাইম ভিডিও এডিটর দরকার। মিশর সাথে সাথে উত্তর দেয়, তার কাছে খুব ভালো একজন ভিডিও এডিটর আছে, কারণ হিয়ন এখন ভিডিও এডিটরেরই কাজ করে। মিশু হিয়নের জন্য নতুন একটি চাকরি ঠিক করে। মিশু আর হিয়ন দুজনে অনেক খুশি ছিল এই বিষয়টা নিয়ে। তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করে আর গল্প করে। দিন শেষে তারা যখন বাসায় ফিরে আসে, তখন মিশু হিয়নকে প্রথমবারের মতো বলে, বিয়ে করবে আমাকে? হিয়ন তো একদম চুপ হয়ে যায়, সে কি বলবে বুঝে উঠতে পারছে না। কিন্তু হিয়ন কোনো উত্তর দেয় না। পরদিন সকালবেলা আমরা মিশুর বসকে দেখি মিশুদের সেই পুরনো বেকারির সামনে। সে মূলত মিশুকে ইমপ্রেস করার জন্য এই জায়গাটিতে আবার সে মিশু বেকারি বানাতে চাচ্ছে, আর সেই কথাই বস মিশুকে জানায়। অন্যদিকে হিয়নের ফোনে আজ অনেকদিন পর তার এক বন্ধুর কল এসেছে। সে হিয়নকে বলছে, আজ 10 বছর পূর্ণ হলো আমাদের সেই বন্ধুর আজ মৃত্যুদিন, যাকে খুনের দায়ে আমরা এতটা বছর জেল খাটলাম। আমরা আমাদের বন্ধুকে ভুলে যেতে পারি না। প্রতি বছরের মতো আজও আমাদের কিছু করতে হবে। সেই জেলে থাকা সব বন্ধুরা মিলে তাদের সেই বন্ধুর বাসার উদ্দেশ্যে একটি মাইক্রো নিয়ে রওনা হয়। তারা প্রতি বছরই এখানে আসে। সারা বছর তারা চাকরি করে কিছু টাকা জমায়, আর সেই টাকাগুলো এক করে তারা ওই মৃত বন্ধুর মায়ের জন্য রেখে যায়। আজ হিয়নের তার বন্ধুর সেই মায়ের সাথে দেখা হয়ে যায়। হিয়ন তার কাছে ক্ষমা চায়, কিন্তু হিয়নের বন্ধুর মা প্রচন্ড রেগে যায়। সে হিয়নকে বলে, তোদেরকে জেলের বাইরে দেখলে আমার শরীর চলে যায়। তোদের কেন মৃত্যুদণ্ড দিল না? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে সে চাকরি করে আমার হাতে টাকা দিত। তোদের এই ভিক্ষার টাকা আমার লাগবে না। হিয়ন তাকে বলে, ওটা দুর্ঘটনা ছিল, আপনি আমাদেরকে মাফ করে দিন। মহিলাটি বলে, তোরা মারা যাবার পরে তোদের বন্ধুর কাছে মাফ চেয়ে নিস, আমি মাফ করার কেউ না। এটা বলে মহিলাটি দরজা আটকিয়ে দেয়। ভারাক্রান্ত মন নিয়ে হিয়ন শহরে ফিরে আসে, কিন্তু সে তার মোবাইলটা নিতে ভুলে যায়। মোবাইলটা গাড়ির মধ্যেই থেকে যায়। এদিকে মিশু বারবার হিয়নকে কল দিচ্ছিল। তখন হিয়নের ফ্রেন্ড মোবাইলটি রিসিভ করে, আর মিশু সেই মোবাইলটি নেওয়ার জন্য যায়। আর মোবাইলটি নেওয়ার সময় মিশু জানতে পারে হিয়ন আসলে কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল। বাসায় ফিরে মিশু হিয়নকে কিছুই বুঝতে দেয় না। পরদিন মিশু হিয়নের বন্ধুর সাথে সেই মহিলার বাড়িতে যায়, আর ফিরে এসে রাতের বেলা দুজন খেতে বসে। খাবার এক পর্যায়ে মিশু হিয়নকে বলে, তোমাকে আর ওই মহিলার বাড়িতে যেতে হবে না, আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে এসেছি আর তাকে বুঝিয়ে বলে এসেছি। হিয়ন অনেকটা রাগ নিয়ে জিজ্ঞেস করে, তোমাকে এই কথাগুলো কে বলেছে? মিশু ভয়ে ভয়ে বলে, তোমার বন্ধু। রাগে হিয়নের হাত কাঁপছিল। হিয়ন উঠে দাঁড়ায়, সে ওই বাসা থেকে বের হয়ে যেতে চাচ্ছে। মিশু তাকে বাধা দেয়, বলে, তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। হিয়ন তাকে বলে, আমি কিভাবে থাকবো বলো? আমি শুধু সবসময় প্রার্থনা করতাম আমি পৃথিবীর অন্তত একটা মানুষের কাছে খুনি হিসেবে পরিচিত না হই, একটা মানুষের কাছে অন্তত আমি নিষ্পাপ থাকি। কিন্তু তুমি সেই অধিকারটা কেড়ে নিয়েছ আমার, তুমিও জেনে গিয়েছো আমার অতীত। মিশু হিয়নকে বোঝাতে থাকে, আমি শুধু তোমার কষ্টটাকে ভাগাভাগি করতে চাচ্ছিলাম। হিয়ন বলে, আমার এই কষ্ট আমি অনেক ভাগাভাগি করেছি, শুধু তোমাকে চেয়েছিলাম, যাকে নিয়ে আমি আমার অতীতটাকে ভুলে থাকবো। মিশু বলে, তুমি কি আমার জীবন থেকে আবার হারিয়ে যাবে? হিয়ন বলে, আমি আর কখনোই ফিরবো না, আর তুমি ওই বাসা থেকে চলে যেও। এটা বলে হিয়ন ওই বাসা থেকে বের হয়ে যায়। সে তার সেই বন্ধুর কাছে আসে, যে সবকিছু মিশুকে জানিয়েছে। হিয়ন তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুই কেন বলতে গেলি ওকে সবকিছু? হিয়নের বন্ধু হিয়নকে বলে, আমরা সবাই একসাথে জেল খেটেছি, কষ্ট করেছি, কিন্তু এখন শুধুমাত্র তুই তোর অতীতকে ভুলে যেতে পারছিস, ভালো আছিস। তুই একটা স্বার্থপর, তাই তোর গার্লফ্রেন্ডকে সবকিছু বলে দিয়েছি। এটা শুনে হিয়ন খুবই রেগে যায়। দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়। ওখান থেকে হিয়নজ নামক সেই মহিলার রেস্টুরেন্টে আসে আর তাকে সবকিছুই খুলে বলে। হিয়নজ তখন হিয়নকে অনেক বুঝায়। হিয়ন মিশুর লাইফ থেকে বারবার হারিয়ে গিয়েছে, সেই অপেক্ষার দিনগুলো মিশু কিভাবে কাটিয়েছে তা হিয়নজ নামক মহিলাটি হিয়নকে বলে। হিয়ন তার ভুল বুঝতে পারে, তাই সে সাথে সাথেই বাসায় ফিরে আসে মিশুর কাছে। কিন্তু বাসায় ফিরে সে দেখতে পায় মিশু কোথাও নেই। সে হিয়নের কথা অনুযায়ী বাসা ছেড়ে চলে গিয়েছে। পরদিন সকালে হিয়ন মিশুর অফিসে যায়, কিন্তু সেই অফিসও ছিল একদম ফাঁকা, কারণ সেই অফিসও আজ বদল হয়ে গিয়েছে। হিয়ন তখন হঠাৎ করে মিশুর বসের গাড়ি দেখতে পায়। হিয়ন তার গাড়ি থামায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন মিশু এখন কোথায় আছে? মিশুর বস তাকে জানায়, আমি বলতে পারলেও তোমাকে বলবো না, কারণ মিশুর ডিজার্ভ বেটার, তোমার মতো ছেলে মিশুর যোগ্য না। এটা বলে মিশুর বস গাড়ি সামনের দিকে বাড়ায়। তখন হিয়ন ওই গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কারণ তার এখনই মিশুর সাথে দেখা করতে হবে। এদিকে মিশু তার বসের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে গাড়ি চলে আসে, মিশুর রেস্টুরেন্ট থেকে বের হয়। মিশু গাড়িতে উঠতেই যাচ্ছিল, তখনই দূর থেকে কেউ মিশুকে তার নাম ধরে ডাকছে। মিশু দেখতে পায় এটা হিয়ন। মিশু তার দিকে তাকায়, কিন্তু পরক্ষণে সে ইগনোর করে যায়। সে তার বসের গাড়িতে উঠে যায়, গাড়ি চলতে থাকে। হিয়ন তখনও পিছনে ছুটেই চলেছে, কিন্তু গাড়ির সাথে গিয়ে সে দৌড়ে পারে। এদিকে মিশু গাড়ির মধ্যে বসে কাঁদছিল, তার বস
তাকে জিজ্ঞেস করে, আমি কি গাড়ি থামাবো? মিসো মাথানের উত্তর দেয়, হ্যাঁ মিসোর বস গাড়ি থামায়। মিসো গাড়ি থেকে নামে, এদিকে হিয়নও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে এসেছিল। মিসোকে দেখে হিয়নের চোখে পানি চলে আসে, সে আরো জোরে দৌড় দেয় আর দৌড়ে এসে মিসোকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে, ভালোবাসি। কিন্তু মিসো আজ কেমন যেন একটু নির্বাক। মিসো অনেক কাজ ছিল, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। মিসো কাঁদো কাঁদো গলায় হিয়নকে বলে, তুমি প্লিজ আমার পিছনে এসো না, তোমার অনেক কষ্ট হবে, তুমি ফিরে যাও। মিসো এবার গাড়ির দিকে পা বাড়ায়, সে অনেক কাজ ছিল। অন্যদিকে হিয়নের পা সামনে আগাচ্ছে না, সে ওখানেই দাঁড়িয়ে আছে আর প্রচন্ড কাঁদছে। গাড়ি চলে যায়, হিয়ন ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর তার দু চোখ বেয়ে শুধু পানিই পড়তে থাকে। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ইগনোর করা উচিত না। হিয়ন আজ এই কথাটি খুব ভালোভাবেই বুঝতে পারছে। দৃশ্য পরিবর্তন হয়, মিসো চুপচাপ বসেছিল, সে একদম মনমরা হয়ে গিয়েছে। পরদিন সেই রেডিও স্টেশনে ভিডিও করার জন্য আসে হিয়ন। এটা ছিল সেই ভালোবাসার মানুষদের জন্য প্রোগ্রাম, যেটা মিসো আর হিয়ন অনেক পছন্দ করত আর যেটা এখনো তারা প্রতিদিন শোনে। সেই আরজে হিয়নের কাছে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ভালোবাসার মানুষ রয়েছে যাকে তুমি কিছু বলতে চাও? অন্যদিকে মিসো তখন অফিসে বসে ওই প্রোগ্রামটি কানে হেডফোন দিয়ে শুনছিল আর তখনই সেই আরজে ওই প্রোগ্রামের মধ্যে বলে ওঠে, আমার সামনে এমন একটি ছেলে দাঁড়িয়ে আছে যে মিসো নামক একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু মিসো তাকে ভুল বুঝে তার জীবন থেকে চলে গিয়েছে। আর যে বলে, আমরা সবাই দোয়া করি মিসো যেন আবার ওই ছেলেটির জীবনে ফিরে আসে। মিসো আর এবার নিজেকে ধরে রাখতে পারে না, মিসো অফিস থেকে বের হয়। মিসো শহরের রাস্তা ধরে পাগলের মতো দৌড়াচ্ছিল, সে অনেকটা পথ পাড়ি দিয়ে ফাইনালি সেই রেডিও স্টেশনের সামনে এসে দাঁড়ায়। ভেতরে হিয়ন তখন সবকিছু গোছাচ্ছিল আর হঠাৎই হিয়নের চোখ যায় বাইরের দিকে, মিসো দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটা দেখে সত্যিই মনে হচ্ছিল, ভালোবাসা সুন্দর, ভালোবাসার মানুষ সুন্দর, যে আপনার সে শুধু আপনারই। ভালোবাসার আরেক নাম অপেক্ষা। আমার কাছে মনে হয় কাউকে সহজে পাওয়ার থেকে এই অপেক্ষার ভালোবাসাটি বেশি সুন্দর। আপনার জীবনে যদি আপনার সেই ভালোবাসার মানুষটা এখনো না এসে থাকে, আপনি অপেক্ষা করে যান, সে অবশ্যই আসবে। আর আপনার জীবন থেকে যদি কেউ হারিয়ে যেয়ে থাকে, তাহলে মনে করে নিন, সে কখনোই আপনার ছিল না, আপনার যোগ্য ছিল না। তো এই ভালোবাসার গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণতা পাক আপনার ভালোবাসার গল্পটিও। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।